हाय एवरीवन अस्सलामु अलैकुम देखुन किभावे घुनी थेके माछ बेर करते हैं। इष्टामणि माछ देखते से इष्टामणि सबाई के हाय दिए दाओ। हाय ए जे पापा ए जे ताकाओ कैमरार दिके। इष्टामणि हाय दिए दिच्छे माछ धरते से इष्टामणि ओटा मैला बाबा ए जे देखुन छोटो छोटो तर ताजा माछ আসলে এই মাছগুলো শহরে পাওয়া যায় না আর পাইলেও তাজা থাকে না তো পাশে হাঁস মুরগি আছে সবাইকে সালাম দাও ইষ্টামণি আপাকে হ্যাঁ হ্যাঁ ইষ্টামণি মাছের চালন ধরে দাঁড়িয়ে আছে আর লজ্জা পাচ্ছে আমি বলতেছিলাম যে তোমার একটু ভিডিও করব তুমি একটু চালনটা ধরে রাখো তাই দেখুন লাজুক হয়ে গেছে তো আজকে আর এই মাছ রান্না করা হবে না অন্য একদিন রান্না করবে তো মা মাছ কাটতেছে আর ইষ্টামণি পাশের থেকে বসে বসে মাছ কাটা উপভোগ করতেছে এই মাছ কাটা হয়ে গেলে আমরা রান্নাঘরে চলে যাব রান্নাঘরে চলে এসেছি এখন রান্না করবে শোল মাছ ভোনা করবে তো পেঁয়াজের মরিচ কাঁচা মরিচ দিয়ে দেওয়া হয়ে গেছে ভালো করে একটু বাদামি কালার করে নিচ্ছে তারপর সব মশলা দিয়ে দিবে আদার পেস্ট দিয়ে দিল 1.5 চামচ রসুনের পেস্ট 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে 1 চামচ লবণ স্বাদ মতো মরিচের গুঁড়ো 1 চামচ তেলের উপর কষানো হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছে শোল মাছ মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে কষানোর জন্য পানি দেওয়া হচ্ছে অল্প পরিমাণে পানি দেওয়া হচ্ছে শোল মাছ ভোনা করা হবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি পাশে ইষ্টামণি গান গাচ্ছে ভুনা করা হচ্ছে শোল মাছ সকালে কিনে এনেছে আজকে দুপুরে রান্না শোল মাছ আর দেশি মুরগি তো রান্না শেষ পর্যায়ে চলে এসেছে শোল মাছ ভুনা করা হয়ে গেছে মজাদার শোল মাছ ভুনা শোল মাছে প্রচুর প্রোটিন অন্যান্য মাছ থেকে এখন রান্না করা হবে দেশি মুরগি পেঁয়াজ মরিচ আর আদা বাটা দিয়া হয়ে গেছে হলুদ দিয়ে দিচ্ছে যে কড়াইতে শোল মাছ রান্না করছে সেই কড়াইতে দেশি মোরগ রান্না করবে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে পাশের থেকে ইষ্টামণি চিল্লা চিল্লি করতেছে মরিচের গুঁড়ো দিয়ে দিল মায়ের হাতে মজাদার মাংস রান্না আর শোল মাছ ভোনা ভালোই লাগে তো ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে দেশি মুরগি
গরম মশলা দিবা না? দাও এখন দিয়ে দিবে গরম মশলা আর দারচিনি, দারচিনি দিয়ে দিয়েছে। গরম মশলার মুখ ফাটাইতে আসলে একটু সময় লাগে, তাই দিতে একটু সময় লাগতেছে। গরম মশলা দিয়ে দিয়েছে, পানি দিয়ে দিচ্ছে কষানোর জন্য। ভেজে রাখা আলু দেয়া হয়ে গেল মাংসের মধ্যে। আলু আর মাংস ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। দেয়া হচ্ছে ঝোলের পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবে 15 মিনিটের জন্য। রান্না করা হয়ে গেল দেশি মুরগি আলু দিয়ে। দুপুরে খাবার খাওয়ার জন্য টেবিলে চলে আসলাম দেশি চালের ভাত, শোল মাছ ভোনা আর মুরগির মাংস আলু দিয়ে রান্না করা। মায়ের হাতের রান্না করার খাবারের স্বাদই আলাদা, সাথে লেবু আছে। তো আমরা তিনজন বাড়িতে আছি, ভাবি বাপের বাড়ি বেড়াইতে গিয়েছে। তো আমাদের এই দুপুরের খাওয়া দাওয়া রান্না বান্না আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।